বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে বন্ধ ছিল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতনের পর আজ থেকে খুলেছে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘ এক মাস পর শিক্ষা প্রতিষ্ঠানে এসে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সহকর্মী হৃদয় খানের ছবিতে সায়ন সাব্বিরের রিপোর্ট কোটা সংস্কার আন্দোলনের মুখে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে বন্ধ হয়ে যায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এরপর ছাত্রজনতার গণভ্যুত্থানে গত পাঁচ আগস্ট সরকার পতনের পর আইসপিআর জানিয়েছিল ছয় আগস্ট থেকে খুলে দেওয়া হবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান তবে পরিস্থিতি বিবেচনায় আলোর মুখ দেখেনি সেই এর সিদ্ধান্ত দীর্ঘ এক মাস পর রোববার থেকে খুলেছে দেশের সব মাধ্যমিক স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো এদিন সকাল থেকেই শিক্ষা প্রতিষ্ঠানে আসতে শুরু করে শিক্ষার্থীরা দীর্ঘদিন পর নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে পেরে উচ্ছ্বসিত তারা প্রায় দেড় মাস পরে আমাদের এই ক্যাম্পাসটা আগের মতো একদম প্রাণবন্ত হয়ে গেছে এখানে আমাদের ভাই বড় ভাই ছোট ভাই আমাদের সবাই আসছে ক্যাম্পাসটা এখন উৎসব মুখর পরিবেশ হয়ে গেছে দীর্ঘদিন পর ক্যাম্পাসে আমরা উৎসব মুখর পরিবেশ পেয়েছি আর এখানে সবথেকে বেশি ভালো লাগতেছে আমরা যাদেরকে দেখতে পাইতেছিলাম আমরা আশা করি নাই তাদেরকে আমরা এই ক্যাম্পাসে দেখতে হবে সুস্থ এটা আমার কাছে সবথেকে আনন্দের বিষয় আবার আমরা আমাদের ক্যাম্পাসে ফিরছি আমরা ক্লাসগুলোতে ফিরে যাবো আমরা তো শিক্ষার্থী আমাদের ক্লাস ক্লাসরুম আর শিক্ষা পড়াশোনা এগুলো নিয়ে কাজ করতে আগ্রহী এবং এগুলোই আমাদের মূল কাজ দেশের সার্বিক অবস্থা বিবেচনায় শিক্ষার্থীদের উপস্থিতি কম তবে দীর্ঘদিন পর শিক্ষার্থীরা নিজ বিদ্যালয়ে শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরেছে শিক্ষা প্রতিষ্ঠানে এমনটাই জানিয়েছেন রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক দীর্ঘদিন পরে প্রতিষ্ঠান খুলেছে এবং আমার ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আজকে স্কুলে আসছে শিক্ষকরা স্বতঃতভাবে স্কুলে আসছে নোটিশ পাওয়ার সাথে সাথে এবং কি তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে ক্লাস করতেছে এবং আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ উৎসাহ উদ্দীপনা নিয়ে ক্লাস শুরু করেছে আমি আমি আশা রাখি এই দীর্ঘদিন যে শিক্ষণ ঘাটতি যে জুট ঘটেছে আমাদের শিক্ষকদের সচেষ্ট প্রচেষ্টা সেই শিক্ষণ ঘাটটি পুষিয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি তবে দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর সব স্তরে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা নিয়ে সংশয়ে রয়েছেন শিক্ষার্থীরা সায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা